গুড মর্নিং, আমরা এখন আছি দিল্লি শহরে, দিল্লি রেলওয়ে স্টেশনের বাইরে, আর এটা হচ্ছে পাহাড়গঞ্জ এরিয়া। পাহাড়গঞ্জ এরিয়া দিল্লিতে যারা এসেছে তারা সবাই চেনে, এই হচ্ছে মেন বাজার পাহাড়গঞ্জের। আর আমরা সকাল সকাল চলে এসেছি পাহাড়গঞ্জের এই স্টেশনের এখানে, খুব ভালো এক জায়গায় ছোলে ভেটুরে বানায় রোড সাইড, তো ছোলে ভেটুরে খেতে। ওরা তিন ভাই মিলে এখানে দোকান করে, এই যে এই দোকানটা, এখানে আরও অনেক দোকান ছিল, এবছর দেখতে পাচ্ছি না। তো এই দোকানে আমরা ছোলে ভাটুরে খেয়ে নেব, খুব সুন্দর। মনা আর পাপা বসে গেছে অলরেডি, এই আমার ছোলে ভাটুরে চলে এসছে, ভাটুরে গরম গরম একদম, সাথে পেঁয়াজ আছে, আচার আছে আর চানা আছে। তো খেয়ে নিই তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। ছোলে ভাটুরে খেয়ে আমরা চলে এসেছি একটু পেট ঠান্ডা করতে, তাই জন্য খেয়ে নেব লাস্যি, এটাও পাশেই দোকানটা। আর মিঠি লস্যি এখানে, এই যে সুইট মিঠি লস্যি 40 টাকা করে, তা আমরা সবাই নিয়ে নিয়েছি এক গ্লাস করে। এখন আমরা আছি চাঁদনি চক, চাঁদনি চক মার্কেটে। তো এখানে আমরা একটু মনার মেকআপ স্টুডিওর জন্য কিছু জিনিসপত্র নেব, লেন্স, আমার জন্য একটা সানগ্লাস নেব, কিছু লেন্স নেব, কিছু টুকটাক আরও জিনিসপত্র কেনার আছে। তো তার জন্যই চাঁদনি চকে আসা। আজকের দিনটা আমরা জেনারেলি মার্কেটিং করার জন্যই রেখেছি ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফে দেখা যাবে কি করা যায়। তো আমাদের ফার্স্ট লটের মার্কেটিং শেষ, এই যে তাজমেরি গেট, আর এই হচ্ছে পুরনো দিল্লির জ্যাম, রিক্সা টোটো অটো সব আছে এখানে। লাঞ্চ টাইম, আর আমি আর পাপা অর্ডার করেছি এখানে সেলন পরোটা আর সাথে চিকেন মুঘলাই, মনা খাবে রাইস, ডাল, পমফ্রেট ফ্রাই আর সালাড। তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। বিকেল হয়ে গেছে, বিকালবেলা আমরা আবার এই আজমেরি গেটের সামনে দিয়ে যাচ্ছি, আমরা যাব একটু ইন্ডিয়া গেটের দিকে। তো এই এই যে টানেলটা, এটা ইন্ডিয়া গেট যেতে পরে আর কি, আগে আমি এই রাস্তা দিয়ে আসিনি। খুব সুন্দর, নতুন হয়েছে হয়তো, তো দারুণ, খুব সুন্দর ভেতরটা সাজানো এবং অনেকটা বড়, খুব ভালো লাগছে। তো আমরা একটু পরেই পৌঁছে যাব ইন্ডিয়া গেটের দিকে, আমরা প্রায় চলে এসেছি। তো আরেকটু সামনে গেলেই আমরা চলে আসবো, চলে পৌঁছে যাবো ইন্ডিয়া গেট। আজকে বিকেলে কোনো কাজ ছিল না আর অক্ষরধামও বন্ধ, তাই আমরা ভাবলাম যাই ইন্ডিয়া গেটেই ঘুরে আসি, একটা জায়গা তো দেখা হয়ে যাবে। পৌঁছে গেছি আমরা ইন্ডিয়া গেটের কাছে, তো এখনও বিকেল আছে তাই জন্য লাইটটা এতটা বোঝা যাচ্ছে না। এই হচ্ছে ইন্ডিয়া গেট, দারুণ দারুণ, আমি আগেও এসেছি, পাপা আসেনি। তো পাপাকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে ওর, আর এই যে এখানে রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলছে, উল্টো দিকে রাষ্ট্রপতি ভবন, আর এই এই দিক দিয়ে ওই যে মা আর ছেলে দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা ঢুকবো। এই ইন্ডিয়া গেটের সামনে অনেক লোকজন আছে, টুরিস্ট সিজন বলেই এমনি সময়ও লোক থাকে, আর এই মাঠে কিন্তু কাউকে ঢুকতে দেয় না। আমরা সামনে আস্তে আস্তে এগিয়ে যাব, গরম আছে কিন্তু তাও বিকেলের দিকে বলে রোদ নেই, তাই একটু ভালো লাগছে আমাদের। একটু পরে আস্তে আস্তে আলো জ্বলে উঠবে, এই মাঠে কিন্তু কেউ ঢুকতে পারে না, আকাশের আলো। আর এই যে আকাশের আলোর সাথে সাথে চেঞ্জ হচ্ছে ইন্ডিয়া গেটের আলো, এখন ইন্ডিয়া ফ্ল্যাগটা পুরো বোঝা যাচ্ছে, আলাদা আলাদা লাইটিং করা আছে এখানে, খুব সুন্দর লাগছে, প্রচুর লোক, সবাই ফটো তুলছে। আর এখান থেকে এই দিকটা রাষ্ট্রপতি ভবনের দিকটা খুব সুন্দর লাগে, একটু একটু করে অন্ধকার হয়ে আসছে, দেখা যাক। আমরা চলে এসেছি এখন কর্তব্যপথ, যেটা আগে রাজপথ নাম ছিল সেটা এখন কর্তব্যপথ নাম হয়েছে। এই যে কর্তব্যপথের উপর আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা সোজা চলে যায় রাষ্ট্রপতি ভবনের দিকে, যদিও মাঝখানে রাস্তা বন্ধ আর প্রচুর পাখি, ওরা বিকেলবেলা সবাই বাড়ি ফিরছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে এই যে আলো চেঞ্জ হয়ে গেছে। তো আজকের মতো আমরা চলে যাচ্ছি এখন হোটেলের দিকে, পাহাড়গঞ্জে আমরা আবার ফিরে এসেছি আমাদের হোটেলের রাস্তায়। আর দেখি চলো, আজকে আমরা ডিনার করব একটু তন্দুরি দিয়ে, তো এখানে তন্দুরি রুটি হচ্ছে, তন্দুরির মধ্যে গরম গরম, আর আমি নেব একটু এখানে মালাই কাবাব, আর দেখি শিক কাবাবও নেওয়ার ইচ্ছা আছে। তো আমরা এখন ডিনার করে রুমে চলে এসেছি, পাপা অলরেডি শুয়ে পড়েছে, আমি এদিক ওদিক করছিলাম তাই জন্য দেরি হয়ে গেল।
আমারও খুব ঘুম পাচ্ছে, দুদিন ধরে ভালো মতো ঘুম হয়নি, ভোরবেলা উঠেছি, তাড়াতাড়ি শুয়ে পড়বো, আমি মনাও শুয়ে পড়েছে। তো ঠিক আছে, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট, বাই বাই।